So hey guys, welcome back to my GTA 5 story mode gameplay. And আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে GTA 5 story mode. And অনেকেই তো story mode ব্যাপারে জানেন কারণ অনলাইনে চাইতে story mode টি মানুষ বেশি খেলে. প্রথম প্রথম আপনার story mode টি চালু হয় দেন আস্তে আস্তে story mode খেলার পরে অনলাইনে যায়. তো আমি চলে আসলাম আজকে story mode এ and আমি আজকে থেকে দেখি যদি সময় পাই তাহলে story mode টা ভিডিও বানাবো কারণ History mode ne taran onekei khele abar onki mane bojhe na je actually history ta ki to ami ekhane ajke ektu history mode reset korchi and bhobishyote aste aste ami history ta bojhao debo je ei game er actually history ta ki ei game er ei tinjon character er kahini ki era kibhabe ashe ba keno tinjon character er jayga aro ekjon character option thakbe char number character ta nai char number character ta koi to ei sob bishoy niye ami iye korbo to apototo start kori etare bhoy dekhate hobe to জানদন ভিতরে সবাই ভিতরে ভিতরে তো তাছা আপনারা কি জানদন ভিতরে 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 তাড়াতাড়ি তো এই গেমটা এখন আছে আপনার 9 বছর আগেকার মানে 9 বছর আগে গেম না সরি মানে যে মিশনটা খেলছে এই মিশনটা বলতে চাচ্ছে যে 9 বছর আগে এই ব্যাংক রবারিটা হয়েছিল এন্ড এই ব্যাংক রবারি হওয়ার পরে আপনার এখানে যেই ঘটনাটা ঘটে এখান থেকে পালাই যায় সবাই দেন পালাই যাওয়ার পরে দেশ অন্য দেশে চলে যায় তো অ্যাকচুয়ালি কাহিনী আছে কাহিনী এক্সপ্লেইন করতে গেলে ধরেন আজকে ভিডিও বড় হয়ে যাবে তো আমি কাহিনী অন্য একটা দিন পুরো জিটি ফাইভ একটা ভিডিওর মধ্যে পুরো জিটি ফাইভে কাহিনী এক্সপ্লেইন করে দেবো তো সেটা সম্পূর্ণ বাংলায় হবে আর ওইটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো আপাতত আমি এখান থেকে যেই ব্যাংক রবারিটা হচ্ছে আমি ব্যাংক রবারিটা করে নিচ্ছি এখানে আপনার পুরো মেবি কত এখানে প্রায় 2 লক্ষ মিলিয়ন সরি 2 লক্ষ মিলিয়ন না 2 লক্ষ ডলার মতো আছে ওকে তো একজন আমাদেরকে দেখে ফেলছে তো এটারে মারতে হবে শেষ ও আর কি মনে করবে ফেস ওর ফেসই তো হারাই গেল ওকে তো এখানে একটা বোম ফিট করতে হবে ও ভাই সেই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ও তো আমরা আচ্ছা পুলিশ চলে আসছে বাইরে তো মেবি আমাদেরকে পুলিশের সাথে যুদ্ধ করতে হবে ও শিট বাইরে পুলিশ তো পুলিশদেরকে সব কাটাকে মারতে হবে তো এগুলো সব প্যাটার্ন আমি মারে দিই আগে দেন কথা বলি নাহলে এটার মারে দেবে আমারে আপাতত এখানে সব শেষ এখানে কি আর কেউ আছে ওকে এটা ক্লিয়ার আরও আসছে ওকে এটাও ক্লিয়ার আরও আসছে ওকে যারা আসবে সবাই সবাইরাই মারে দেবো প্যারা নাই আরও আসতেছে আসতে থাকুক কত আসবে দেখি সব শেষ তো এখানে আমাদের গাড়ি আসছে তো আমরা গাড়ি নিয়ে এখান থেকে পালাই যাই কারণ এখানে পুলিশ আসতেই থাকবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে আমাদের পিছে এখনো পুলিশ লাগে আছে সো কিছু একটা করতে হবে ভাই সাহেব ও আমাদের ড্রাইভার মরে গেছে ওকে তো আমাকে ড্রাইভ করতে হবে কিছু করার নেই ওকে সো আমি ড্রাইভ করি আপাতত ও শিট গাড়ি আউট অফ কন্ট্রোল প্রথমেই যাই হোক আরে কপাল এই বরফ আসলে এই রাস্তাটা বরফ তো খালি পিছলাই জায়গা এটা প্যারা নাই সিল পিছে ট্রেন আসতেছে ও শিট ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট আচ্ছা তো এখন আশা করি এখানে আপনার কি বলে সবাই হয়তো এখানে আপনার ইয়ে করবে প্ল্যান করবে ও শিট একজনকে গুলি করে দিচ্ছে দুইজনকেই গুলি করে দিচ্ছে আরো পুলিশ আসতেছে ওয়েট এ সেকেন্ড পুলিশ আমি দেখছি ওকে পুলিশ একটাও বাজবে না আরো পুলিশ আসতেছে ওকে এখানে একটা হোস্টেজ আছে আই মিন এটা মানে এটা কিডন্যাপ করবে ওকে তো কুয়াশার মধ্যে পালাই গেল আমাদের ড্রাইভার তো সবাই দেখছে যে মাইকেলের মাইকেল গুলি খাইছে বাট এখন একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে দেখেন এখানে যেই কবরের সামনে লোকজন দাঁড়িয়ে আছে এখানে কিন্তু সবাই ভাবতেছে এটা মাইকেলের কবর বাট অ্যাকচুয়ালি মাইকেল কিন্তু বাইসে আছে সেটা এখনই দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমাদের মাইকেল সে নিজের কবর নিজেরই দেখে মানে কি বলে যাই হোক তো এখান থেকে কাহিনী শুরু হয় অ্যান্ড আস্তে আস্তে আরও অনেক কাহিনী আছে এটা তো 9 বছর আগের কাহিনী দেখালো অ্যান্ড আস্তে আস্তে আপনার জিনিসটা চেঞ্জ হয় জেনারেশন চেঞ্জ হয় অ্যান্ড তো এটা হচ্ছে আপনার অনেক বছর পর এটা হচ্ছে আপনার প্রেজেন্ট দেখাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংক রবারিতে এই ছিল এটা এখন চেয়ারম্যান পাল্টে গেছে
তো এখানে এত কিছু দেখার কিছু নাই, এখানে আপনার কোনো প্রয়োজনীয় কিছু নাই, আর আমি এত বোঝাতে গেলে আপনার টাইম নষ্ট হয়ে যাবে, ভিডিও অনেক বড় হবে। সো এইটা হচ্ছে লামার আর এইটা হচ্ছে আমি। সো এখানে আসছি অ্যান্ড মেবি গাড়িটা চুরি করবে, কোনটা নিয়ে আসবি? সাদাটাই নি, কই যাবে ও? আমিও আসতেছি। এই ট্রা কালার আর কিছু কইস? এ ভাই ভাবলাম রেস দিয়ে আগাই যাব। আচ্ছা যাই হোক, দেখি ও কই নিয়ে যায় আমাদেরকে। ও হচ্ছে পিডিএম এর দিকে যাচ্ছে, সো আমি ওই দিকেই যাই। আর এর মধ্যে সব কস্টিউম পরে এলিয়ান শুটিং এর জন্য। ওকে ওয়াও, এখানে জাম দিয়ে যাবে? আচ্ছা এটা জোরে জাম দি। ও ভাই জোরে জাম দিলেই গাড়ি উঠে যাবে। সো দেখি আমাদেরকেও কই নিয়ে যাই। এই লাল গাড়ি পেছন পেছনে আপাতত যাইতে থাকি। এই হচ্ছে আপনার মেজ ব্যাংকের নিচ দিয়ে মেবি যাবে। এটা হচ্ছে যারা জিটি ফাইভ আরপি করেন তারা অনেকে জানেন, এইখান দিয়ে অনেকেই রবারি স্কেপ দেন। সো জায়গাটা আমার পরিচিত লাগতেছে, যদি স্টোরি মোডে শুধু মিশনেই দেখা যায় আর কোথাও দেখা যায় না। বাহ দুইজনের গাড়ি নতুন। ও আচ্ছা এটা ইউনিয়ন ডিফিসার ছিল। আচ্ছা আমি মেজ ব্যাংক ভাবছি, মেজ ব্যাংক না এটা। আমাদের পিছনে পুলিশ লাগছে, পুলিশের হাত থেকে বাঁচা কোনো বিষয়ই না। আমি যদি এই গর্তের মধ্যে লুকাই পড়ি তাই পুলিশ হারাই ফেলবে আমাকে, ইজি। হাই হাই এটা চলে আসছে, আসছে যখন কিছু করার নাই, অন্য একটা জায়গায় লুকাবো এখন। দেখি পুলিশের হাত থেকে কেমনে বাঁচা যায়, বাঁচাই লাগবে এখন। আচ্ছা এখানে আরো একটা জায়গা আছে, এই বাড়ির মধ্যে ঢুকে বসে থাকি, কি এবার পুলিশ আসে নাকি? ওকে তো আমাদের পুলিশ চলে গেছে, তো আপাতত দেখি কোথায় যাইতে বলছে, তো সেইখানে যাই। যে গাড়িটা দিয়েছে গাড়িটা কন্ট্রোলিং অনেক ভালো, বাট অ্যাকচুয়ালি মোড় ঘোরার যে টার্নিং রেডিয়াস সেটা ভালো না, এক্সট্রা ভাব নিয়ে নিল, মেবি এর টাকা দিয়ে কিনে নেবে যতদূর মনে হইতেছে। তো এখানে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে যাই, এটা আমারই গাড়ি ভাই দেয়। এই গাড়িটা কন্ট্রোলিং একটু ভালো আছে। ওকে উপরে কি লেখা আসতেছে এগুলো? আচ্ছা লেখা পড়ার সময় নেই, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন তারা পড়েন। আমাদের বাসা চলে আসছে, এইটা আমাদের গ্যারেজ। ওকে এটা সেই জাতীয় জায়গা, এখানে অনেক মিম বানিয়েছিল অনেক মানুষ। এ ঘরে কে এটা? আচ্ছা এখন জাস্ট শিখাইতেছি, এগুলো শেখার কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট দেখাবে যে এই রুমে হচ্ছে সেভ করা যায় গেম, কোন রুমটা যেন সেভ করে, এই যে বিছানা এগুলো সেভ করে, এগুলো শিখাইতেছি। তো আমি এগুলো দেখালাম না, তো আমাদের গেম অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেল। অ্যান্ড আপনাদেরকে সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড আশা করি এর পরের ভিডিওতে আবারও দেখবো আপনাদের সবাইকে। সো ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।